একবারে দেখো সরাসরি সেই ছবিটা দেখাবো, একেবারে মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি, এবং সেই বাড়ির দরজা বর্তমানে বন্ধ, এমনকি কেন্দ্রীয় বাহিনী, গোটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কিন্তু এই মুহূর্তে বাড়ির যে চারপাশে রাস্তা রয়েছে, বাড়ির চারপাশে যে অংশ, সেই অংশে কিন্তু এই মুহূর্তে কার্যত তারা ঘিরে রেখেছে। যারা পরিচিত রয়েছে তাদের কাউকে এই মুহূর্তে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা বাড়ির বাইরে রয়েছে, এবং পাশাপাশি কিন্তু সিবিআই এর টিম তারা যারা তারা ভেতরে রয়েছে, মন্ত্রীর বাড়ির ভেতরে এই মুহূর্তে রয়েছে, এবং কি জন্য রেড সেই বিষয়ে তোমার যে বিষয়ে জানাচ্ছি যে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে তারা কিছু জানায়নি। দেখতে পাচ্ছে এক কেন্দ্রীয় বাহিনীর সদস্য ফিরহাদ হাকিমের বাড়ি থেকে বেরোচ্ছে, এমন দেখতে পাচ্ছ ফিরহাদ হাকিম তিনি বাইরে বেরিয়ে আসছেন, তিনি বাইরে বেরিয়ে আসছেন, বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু ফিরহাদ হাকিমের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ফিরহাদ হাকিম আসছেন, তিনি এই মুহূর্তে গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি, এবং বিশাল বাহিনী তারা কিন্তু ফিরহাদ হাকিমকে ঘিরে এই মুহূর্তে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, এবং সিবিআই এর টিম রয়েছে এই মুহূর্তে। গোটা বিষয়টা আমরা একেবারে পার্থপ্রতিম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন সিবিআই এর দল সকাল সকাল ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন? আমরা দেখাবো, কিন্তু দেখো কারণ কারণ এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ইতিমধ্যে তৃণমূল কর্মীরা তারাও কিন্তু বেশ কয়েকজন তারা ফিরহাদ হাকিমের বাড়ির বাইরে তারা এসে গিয়েছেন, তাদের সঙ্গে রীতিমতো কিন্তু এই মুহূর্তে বচসা হচ্ছে, বাড়ির বাইরে এই মুহূর্তে বচসা হচ্ছে। একেবারে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তৃণমূল কর্মীদের তাদের একটা বচসা এই মুহূর্তে বচসা হচ্ছে বাড়ির বাইরে। ভেতরে ফিরহাদ হাকিম তিনি রয়েছেন, এবং পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু রয়েছে, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছে এই মুহূর্তে। একেবারে বাড়ির বাইরে একদিকে বিক্ষোভ চলছে, তৃণমূল কর্মীরা বাড়ির বাইরে রয়েছে, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বাড়ির বাইরে রয়েছেন। ফিরহাদ হাকিম কথা বলবেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি তিনি গেট খুলছেন এই মুহূর্তে, এই মুহূর্তে গেট খুলছেন। আমার নারদা কেসে অ্যারেস্ট করছে, আমরা কোর্টে দেখে নেব। সিবিআই নিয়ে যাচ্ছে, নারদা কেসে অ্যারেস্ট। আপনাকে অ্যারেস্ট করলো,